আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সম্প্রতি বাংলাদেশ আর্ম ফোর্স নিজেদের জন্য বেশ বড় পর্যায়ে সামরিক চুক্তি সম্পন্ন করেছে তুরস্কের সাথে। একটি সংশ্লিষ্ট সূত্র মতে, বাংলাদেশ সশস্ত্র বাহিনী তুরস্কের নির্মিত আত্মাকা অ্যান্টিশিপ মিসাইল সিস্টেম, টেবেল লেজার গাইডেড বোম এবং অজানা মডেলের এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করেছে। ধারণা করা হচ্ছে টার্কির হিসারো মিডিয়াম রেঞ্জ মিসাইল কেনা হয়েছে, কারণ এর আগেও তুরস্ক বাংলাদেশকে তাদের হিসারো এর পটেনশিয়াল কাস্টমার হিসেবে উল্লেখ করেছিল। প্রথমে এই সংক্রান্ত একটি সমঝোতা স্মারক গত জুন জুলাই মাসে তুরস্কের রকেটসান কোম্পানির সাথে স্বাক্ষরিত হয়। এরপর গত কয়েকদিন আগে যখন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সফরে আসেন, তখনই মূলত এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঠিক একই কথা বলছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা সমকাল। সম্প্রতি তারা সমরস্ত্র কেনাকাটায় কৌশলী বাংলাদেশ শিরোনামে তাদের একটি আর্টিকেল পাবলিশ করেছে, যেখানে উল্লেখ করা হয়েছিল 2021 সালের জুনে তুরস্ক থেকে লেজার গাইডেড বোম, অ্যান্টিশিপ মিসাইল এবং এয়ার ডিফেন্স সিস্টেম কেনা হয়। আমরা আগে থেকেই বলে আসছি, তুরস্ক হতে যাচ্ছে বাংলাদেশের জন্য বৃহত্তর অস্ত্র সরবরাহকারী। উল্লেখ্য, বাংলাদেশ তুরস্ক থেকে কোনো প্রকার কন্ডিশন ছাড়াই যে কোনো ধরনের সফিস্টিকেটেড ওয়েপন কেনার সক্ষমতা রাখে, আর এই কেনাকাটার মাধ্যমে দুই পক্ষই লাভবান হচ্ছে। একদিকে বাংলাদেশ সহজ শর্তে এবং স্বল্প মূল্যে ন্যাটো গ্রেডের অস্ত্র পাচ্ছে, অপরদিকে তুরস্ক তাদের উদীয়মান সমরশিল্পের জন্য যে ক্রেতার খোঁজ করছিল সেটারও সমাধান হচ্ছে। এছাড়াও তুরস্কেরও ইচ্ছা রয়েছে বাংলাদেশে তাদের বিনিয়োগ বৃদ্ধি করার। সুতরাং সব মিলিয়ে তুরস্কের সাথে ডিফেন্স খাতে গভীর সম্পর্ক এবং বিভিন্ন যৌথ প্রজেক্ট আমাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে। সম্প্রতি বাংলাদেশ আর্ম ফোর্স তুরস্কের সাথে বড় পর্যায়ের যে সামরিক চুক্তি সম্পূর্ণ করেছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হল আত্মাকা অ্যান্টিশিপ মিসাইল। 250 কেজির ওয়ারহেড বিশিষ্ট 800 কেজি ওজনের এই আত্মাকা অ্যান্টিশিপ মিসাইল তৈরি করেছে রকেটসান, যার ইফেক্টিভ রেঞ্জ 200 কিলোমিটার। এতে ব্যবহার করা হয়েছে ফ্রান্সের সাফরানের তৈরি TR-40 ইঞ্জিন। GPS এবং INS গাইডেন্স বিশিষ্ট এই সি স্কিমিং মিসাইলের গতিবেগ 0.85 মাক। তুরস্ক তাদের নিজেদের বহরে থাকা আমেরিকান পুরনো হারপুন মিসাইলকে এই মিসাইল দিয়ে রিপ্লেস করছে। 2009 সালে তুরস্ক এই অ্যান্টিশিপ মিসাইলের ডিজাইন শেষে অনেকটা গোপনের তৈরির কাজ এবং গবেষণা চালাতে থাকে। টার্কিশ রকেটসান কোম্পানি তুরস্কের জন্য এর আগেও সমরজ নামের এয়ার লঞ্চড ক্রুজ মিসাইল তৈরি করেছে। এছাড়াও বিমান বাহিনীর F-7 সিরিজের যুদ্ধবিমানের জন্য তুরস্ক থেকে 50+ টেবের লেজার গাইডেড বোমা কেনা হয়েছে এবং যার ডেলিভারি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এদিকে হিসার এয়ার ডিফেন্স সিস্টেমটি তুরস্কের নির্মিত একটি মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, যা টার্কিশ ডিফেন্স ইন্ডাস্ট্রি অ্যাসেলসান ও রকেটসান কোম্পানি যৌথভাবে তৈরি করে। 2007 সাল থেকে এর ডেভেলপমেন্ট প্রজেক্ট হাতে নেওয়া হয় এবং 2019 সালে এর সফল পরীক্ষা চালানো হয়, যা নিখুঁতভাবে টার্গেটে আঘাত আনতে সক্ষম হয়। এরপর এতে আরো বেশ কিছু পরিবর্তন আনার জন্য আবারও ডেভেলপমেন্ট করে 9 মার্চ 2021-এ হিসারোয়ের সফল টেস্ট সম্পন্ন করেছে এবং সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। হিসারো হল মিডিয়াম রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম, যা হেলিকপ্টার, ক্রুজ মিসাইল, যুদ্ধবিমান, ড্রোন, এয়ার টু সার্ফেস মিসাইলের জন্য একটি কার্যকারী স্যাম সিস্টেম। এই এয়ার ডিফেন্সের রেঞ্জ 25 কিলোমিটার, মাটি থেকে সর্বোচ্চ 15 কিলোমিটার উপর দিয়ে উড়ন্ত যে কোনো টার্গেটকে আঘাত করতে সক্ষম। তবে এর সাথে যে র্যাডার ব্যবহার করা হয়েছে তার রেঞ্জ 60 কিলোমিটার। এটি সর্বোচ্চ 60 কিলোমিটার দূর থেকে টার্গেট শনাক্ত এবং 25 কিলোমিটার দূরের টার্গেটে আঘাত হানবে। তো আজ এতটুকুই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ।